আমার স্নেহভাজন ভগীরথ ঘোষ সতীর্থ সঞ্চালক আমার সংগঠনের সভাপতি অলোক সরকার মহাশয় যাদের জন্য আজকের এই উপস্থাপনা আমার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সাথী বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলার কিছু নেই ভাববার কিছু নেই আপনারা যে ভাষায় বলছেন আমি হয়তো সেই ভাষায় বলতে পারবো না আপনারা যেমন করে চিৎকার করছেন আমি হয়তো সেইভাবে চিৎকার করতে পারবো না মাননীয় শিক্ষামন্ত্রী যেমন করে মোটা হয়েছেন আমি হয়তো সেই রকম মোটা হতে পারবো না আমার রোগা হওয়ার দরকার আছে আমি তাই এক বেলা আট পেটা খেয়ে মা সন্তান বাবা সবাইকে নিয়ে প্রতিবেশীদের মুখে হাসি ফোটাই তাদের বাচ্চাদের পড়াই ওরা বলে আমাদেরকে শিক্ষক আপনার কিছু চানাপুঠি যারা আছে ছুঁচো ছানা যারা আছে তারা বলেন প্যারা টিচাররা তো টিচার নয় মাইনে পাই এটাই বড় কথা ওই ছুঁচোটাকে যদি এই মঞ্চে নিয়ে আসেন ওর গা দিয়ে কত গন্ধ বেরোবে গন্ধ মাপার জন্য যতগুলো যন্ত্র আছে সব যন্ত্রগুলো যদি এখানে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন সবই ওভারকাম করবে আমার বক্তব্য একটু আরো অন্য জায়গায় নিয়ে যাব একজন বিশিষ্ট ব্যক্তি পৃথিবীর একটা শ্রেণীর নেতৃত্ব দেন দিয়েছেন এখনো তার অনুগামী হাজার হাজার লক্ষাধি তিনি বলছেন কি বলছেন তিনি বলছেন তার যারা উত্তরসূরি তাকে যারা অনুসরণ করে বলছেন আচ্ছা আপনি এত আদব শিখেছেন কোথা থেকে তো সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি আদবটা শিখেছি বেয়াদবের কাছ থেকে তো আপনার মতো বেয়াদবের কাছ থেকে আমাদের কিচ্ছু শেখার নেই কারণ আপনি সত্যিকারেরই বেয়াদব কারণ আপনি চায়ের চিনিটা বুঝতে পারেন কারণ চিনিটা চাটা খেয়ে এসেছেন আপনাকে বোঝাবার চেষ্টা করেছি আপনি কিন্তু কতটা চিনি বেশি দিয়েছিলাম সেটা কিন্তু আপনি বুঝতে পারেননি ইচ্ছাকৃতভাবেই দিয়েছিলাম ওটা আমার ছোটবেলার দুষ্টুমি বুদ্ধি কারণ সেই দুষ্টুমি বুদ্ধি দিয়ে আপনাকে পরিমাপ করার চেষ্টা করেছিলাম এবং আমি সফল হয়েছিলাম তাই বলেছিলাম যে আগামী ছয় মাস থেকে তিন বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ ওটা ধাপই রয়ে গেল ওই ধাপটা এখনো আর ধাপে ভর্তি হয়নি অর্থাৎ জিও আকার হয়নি ওটা হবেও বলে আমাদের মনে হয় না আপনার সরকার করবে এটা আমার বিশ্বাস হয় না তো বিষয়টা হচ্ছে একটা জায়গায় আজকে খুব কষ্টের সঙ্গে বলতে হয় এই কষ্টটা কখন হয় জানেন যখন একই ছাদের তলায় বসে একইভাবে আমাদের সন্তান সন্ততি সম ছাত্র ছাত্রীদের কাছে যাই যে পড়াই যখন স্যার ভালো পড়ান আপনার বই লাগে না আপনাদের বই লাগে না আমার একটি প্যারা টিচারও বই নিয়ে পড়ান এমনটা নয় এটা আমার দৃঢ় বিশ্বাস কিন্তু তার মধ্যেও কিছু কমজোরি তো থাকবেই ভালোর মধ্যে তো খারাপ থাকে এটা মেনে নিয়েই আপনাকে বলবো আপনার যারা এসএসসির ওই শ্রীলঙ্কার যে সাগর সেই সাগর পার হয়ে যারা এসেছেন তারা কি সকলেই আপনার মতো জিনিয়াস আপনার মতো ওই চৌকস ম্যানেজমেন্টে আর শিক্ষামন্ত্রী হিসেবে আপনি যেমন ঢ্যাঁড়স কিন্তু সবাই কিন্তু ঢ্যাঁড়স নয় আমি আপনাকে কিচ্ছু বলিনি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি 11ই ডিসেম্বর যেদিন আপনি কথা বলতে পেরেছিলেন না ঠিক এই মঞ্চে থেকেই আমি শামীম আক্তার নয় রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে আপনাদেরকে এই দুটো আঙুল দেখিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে এটা দেখিয়েছিলাম যে আন্দোলন চলবে চলতেই থাকবে আন্দোলনের কখনো শেষ হয় না ইকোনমিক্সের ভাষায় কোন চাহিদার শেষ নেই চাহিদা একটা পরিবর্তন হবে আর একটা চাহিদা আসবে সুতরাং আমরা যে কথাগুলো পার্শ্ব শিক্ষকদের কানের মধ্যে কর্ণ গুহরে ঢোকাতে পেরেছি তার জন্য ধন্যবাদ একটা গণতান্ত্রিক আন্দোলন আর একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর
পুলিশে হাত থেকে পাবে আসবে এমনটা নয় এটা চাইনি এটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পলিসি এবং ব্রিটিশ ডিভাইডেড পলিসি এটা আমরা বুঝতে পেরেছি আমরা জানি আমাদের বোঝা আমাদের জানা এই সবগুলো সবার কাছে না হলেও কিছু জনের কাছে পাপ হিসেবে দাঁড়াবে আমরা দেখেছি সব জায়গায় দেখেছি যে চাটায় করে একটা একটা করে একটু একটু করে সামান্য সামান্য করে একটা ত্রুটি রেখে যাওয়া যায় এই ত্রুটি থেকে ত্রুটিটা যেন মহিরও হয়ে পড়ে একটা সময় সেই জন্যই আমাদেরকে আমাদের মতো করে চিন্তা করতে হবে আমাদেরকে আমাদের মতো করে চিন্তা করে এগোতে হবে আপনারা যে 48,000 পক্ষান্তরে 64,000 500 শিক্ষকের জীবন জীবিকা এবং ভবিষ্যতের জন্য এখানে লড়াই করছেন তা সলিডারিটি জানাবার কোনো ভাষা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির কাছে নেই তবে একটা কথা বলার আছে সাজেশন আছে সেটা হচ্ছে আপনাদের যেভাবে আমাদেরকে আমাদের মতো পার্শ্ব শিক্ষক সমাজকে যেভাবে কলুষিত করেছে মিডিয়া যেভাবে কলুষিত করেছে মিডিয়া হাউস আমাদের দাবিকে সামনে রেখে যেভাবে কলুষিত করেছে আমি সেই নন্দকে বলতে চাইছি নন্দবাবু আপনি কিছুদিন আগেও ছিলেন ওই জায়গায় যে জায়গায় সরকার কাজ করেছিল সরকার ছিল তারপরেতে নন্দবাবু আপনি পরিবর্তিত পরিবর্তনের সরকারের সঙ্গে যুক্ত হলেন নন্দবাবু আপনাকে আমি বলছি আপনি দেখে নিন শুনে নিন তারপরেতে নন্দবাবু আবার পরিবর্তন আশা করছেন ভেবে নিয়েছেন যে একটা পরিবর্তন হবে 100% আপনাদের ভাষায় খেলা হবে সেই খেলার জায়গায় আপনি আবার চলে যাচ্ছেন তার জন্যই সেখানে গিয়ে বলছেন যে প্যারা টিচাররা এটা পারে না এটা চাইতে পারে না না বিমল বাবু আপনি ভুল করছেন প্যারা টিচাররা স্থায়ীকরণ চাইনি প্যারা টিচাররা পূর্ণ শিক্ষকের মর্যাদা চাইনি স্থায়ীকরণের মধ্যে বেতন কাঠামো রয়েছে তাতে সব কিছু রয়েছে আপনি আমাদের স্থায়ীকরণ করেননি দীর্ঘ টাইম লং টার্ম কন্ট্রাকচুয়াল বেসিসে দেখেছেন যে ভারতের সংবিধানে 1948-এর পর এখনো পর্যন্ত কোন কন্ট্রাক্ট আইন তৈরি হয়নি কন্ট্রাক্ট করতে গেলে এই কথাটি বারবার করে আমাদের মধ্যে থেকে বেরিয়ে এসেছে কন্ট্রাক্ট করতে হলে মাঝখানে একজন মিডিয়েটার লাগে যেমন আমরা মিডিয়েটারের কাজ করছি বক্তব্য রাখছি বাইরে যাচ্ছে সেখান থেকে আসছে আপনারা বসে লড়াইটা দিচ্ছেন মাসল দেখা দেখাচ্ছেন সবকিছু দেখাচ্ছেন এই জায়গায় একটা মিডিয়েটারের কাজ করে কে নেতৃত্ব তাহলে সেখানে কি কোন কন্ট্রাক্ট আইনে কি বলা আছে ভারতের সংবিধানে আপনার কি বলা আছে আপনার জানা আছে আপনি আমাকে আপনার বাড়িতে বলেছিলেন আপনিও নাকি একজন লার্নেড লয়ার অর্থাৎ আপনি নাকি আইন বিশারদ তো আমি লার্নেড লয়ার নই আমি বলবো আইনের ছাত্র অ্যাপ্রেন্টিস লয়ার সুতরাং আমি ভারতের সংবিধান থেকে যতটুকু আমার প্রয়োজন নাগরিকের যতটুকু প্রয়োজন নাগরিক জীবন পরিচালনা করতে গিয়ে আমার যেটা প্রয়োজন আমি সেখানে হস্তক্ষেপ করেছি মাননীয় পার্থবাবু আপনি কি সেদিন মুখ খুলেছিলেন না আপনার মুখটা বন্ধ ছিল আপনি ম্যানেজমেন্টে চৌকস শিক্ষা মন্ত্রী হিসেবে একেবারে ঢেড়স সুতরাং সেই জায়গার থেকে দাঁড়িয়ে আপনি আমাদেরকে কিছু দিতে পারেননি বলতে পারেননি আপনার টোটাল এডুকেশন ডিপার্টমেন্ট সেদিন আমাদের সামনে বসেছিল আমরা চারটে আপনাদের সামনে পয়েন্ট বলেছিলাম সেই চারটে পয়েন্টের মধ্যে দিয়ে আপনি কি পেরেছিলেন আপনার রাষ্ট্রের আপনার রাজ্যের প্রাইস ইন্ডেক্স দেখাতে পারেননি আপনি কি পেরেছিলেন কন্ট্রাকচুয়াল পার্শ্ব শিক্ষকরা প্যারা টিচাররা রেগুলার হতে পারে তার যে একটা জিও বের করেছিলেন 2012 সালে সাচ আমার অর্ডার নম্বরটা এই মুহূর্তে মনে নেই ব্যাগটা খুললে পাওয়া যাবে তাহলে সেখানে পরিষ্কার করে বলেছিলেন শিক্ষার অধিকার আইন 2009 এবং পরবর্তীতে সেখানে বলা আছে ছাত্র শিক্ষক অনুপাতে পার্শ্ব শিক্ষকদেরকে এক্সিস্টিং ধরে নিয়েই 40:1 রেশিওতে আনতে গেলে আরো 39,510 জন শিক্ষক আবার প্রাইমারিতে এবং প্রাইমারিতে 6,000 সামথিং টিচার নিয়োগ করতে হবে পার্থবাবু আপনি ম্যানেজমেন্ট করতে করতে মোটা হয়ে গেছেন আপনাকে অন্য কিছু স্প্রে করা হয়েছিল খাবারের সঙ্গে যেখানে শক্তিটা আপনার নেই বুদ্ধিটাও ভাড়া নেই তাহলে কি আপনি সেদিন দেখাতে পারেননি কেন আপনি জানেন 2005 সালে পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছিল যারা তারা গুলিও চালিয়েছিল গুলি খাওয়া বাদ একবার জীবন্ত হয়ে ফিরে আসতে পারলে সে কিন্তু ওই গুলির সামনে পাতার যেতে পারে পার্থবাবু আপনি যুদ্ধ ঘোষণা করলেন
সত্যি আপনার এই যুদ্ধ ঘোষণাটা এই মুহূর্তে ঠিক হয়নি। আরে কিছুদিন আগে আপনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, কেন আপনি দেড় মাসের জায়গায় তিন মাস সময় নিয়েছিলেন? কেন আপনি তিন দেড় এক মাসের জায়গায় দেড় মাস সময় নিয়েছিলেন? আপনি তো বলতে পারতেন, আপনি বলেছেন অন রেকর্ড। কেউ যদি বলেন যে সেই রেকর্ড নেই, আমি বলবো সেই রেকর্ড আছে, এইখানেই পাঠাতে পারবো। আপনি বলেছিলেন প্যারাটিচাররা কেন বেতন কাঠামো করছে, আপনার কথা কোটাঙ্কট করে আমি বলছি। আমার হাতে কলম নেই, আঙুল রয়েছে, এই আঙুলটা হচ্ছে শক্তিশালী আঙুল। এই আঙুলকে ভাঙতে গেলে অন্তত পক্ষে কামান দরকার, আপনার হাতে সেই কামান নেই। আপনি যদি বলতেন যে প্যারাটিচাররা বেতন কাঠামো পেতে পারে না, তার জন্য বলা হয়েছিল 2005 সালে সাত অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট নাম্বার থেকে দুই বছরের রিটেনশনের ভিত্তিতে তা আপনার রেগুলার টিচার করার কথা বলেছিলেন, অর্থাৎ অ্যাডিশনাল টিচার, অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করেছিলেন, যে পোস্টটা ছিল কত না তো চব্বিশ হাজার প্লাস। পার্থবাবু, আপনি শিক্ষামন্ত্রী হিসেবে যে অযোগ্য, এবং সত্যিকারের আপনি একটা ঢেঁড়স, যে ঢেঁড়সে অনেকগুলো শক্তি পাওয়া যায়, খাদ্য গুণ আছে, কিন্তু আপনার কোনো খাদ্য গুণই নেই। কারণ আপনি সেদিন বলেছিলেন 80 থেকে 90 হাজার প্যারাটিচার নিয়োগ করেছিলেন, আর সেগুলো কমতে কমতে আপনার কারণে কমতে কমতে সেটা 46 হাজার না 42 হাজারে এসেছিল আপনি বলেছিলেন। আমরা তো করছি, সত্যি তো আপনার 80-90 হাজার ছিল, আপনি 80-90 হাজার দেখিয়েছেন, ঠিক যেমন করে প্যারাটিচারদেরকে এলিমেন্টারি টিচার হিসাবে আপনি দেখিয়েছেন দিল্লির কাছে, অর্থাৎ আসানসোল ডিভিশন যখন পার হয়ে যাচ্ছে প্যারাটিচাররাই হচ্ছে রেগুলার টিচার, যখন আসানসোল ডিভিশনে ঢুকছে দিল্লির গাড়ি, দিল্লি এক্সপ্রেস যখন আসানসোল ডিভিশনে ঢুকছে তখন কি করছে, কিংবা খড়গপুর ডিভিশনে ঢুকে যাচ্ছে তখন বলছে না প্যারাটিচাররা হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার। ওরা কি জানে না বিমান শঙ্কর নন্দে, আপনি কি জানেন না? ওপেন, আমি চ্যালেঞ্জ করছি, আপনি আমার সামনে বসুন, আপনার সঙ্গে আমি আলোচনায় বসতে প্রস্তুত হয়েছি। যারা বলছেন প্যারাটিচারদের যোগ্যতা নেই, সেদিন বলা হয়েছিল 2004 সালে নিয়োগ পদ্ধতি নিয়ে বলা হয়েছিল দুটো জায়গায় কনসিডার করা হবে না, কোট অনকোট। এবং সেইখান থেকে যদি আমি বলছি দুটো জায়গায় প্যারাটিচারদের টিচার নিয়োগে কোনো রকম আপোষ করা হবে না। আপোষ করে বন্ধু কার সঙ্গে? আপোষ করে কার সঙ্গে? যার দুর্বলতা আছে সেই তো আপোষ করবে। তাহলে আমরা তো দুর্বল জায়গায় নেই, আমরা আপোষ করবো কেন? আমরা নিয়োগের জায়গায় বলা হয়েছিল তখন প্রাথমিকে মাধ্যমিক পাস এবং উচ্চ প্রাথমিকে গ্রাজুয়েশন এনসিটি রুল। আমরা জানি কে নিয়োগ করেছে, কোথা থেকে নিয়োগ হয়েছে না হয়েছে, এগুলো আমাদের জানার দরকার নেই। আমাদের বাবাকে, আমাদের মাকে জানি না, যে মায়ের ওপর, যে মায়ের গোদের ওপর বসে আমরা মানুষ হয়েছি আমরা তাকেই জানি মা। আমরা এডুকেশন ডিপার্টমেন্ট সঙ্গে যুক্ত রয়েছি, সুতরাং এডুকেশন ডিপার্টমেন্টই হচ্ছে আমাদের জনক। আর জাতককে আমরা সোজা হিসাব, আপনার ম্যানেজমেন্টও তো এটাই বলছে, যেখানে ম্যানেজমেন্ট করতে করতে আপনি বুড়ো হয়ে গেলেন, মোটা হয়ে গেলেন, আপনার নড়া চড়ার ক্ষমতা নেই। পার্থবাবু, আপনি কান খুলে শুনে নিন, আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ইজ্জতের প্রশ্ন, সেই ইজ্জতের প্রশ্নে আমরা আপনার সঙ্গে আপোষ করব না। ঠিক যেমন করে এনসিটি নর্মসকে আপোষ করেনি সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশন, বর্তমানে সমগ্র শিক্ষা মিশন। আর কোন জায়গায় করেনি আপোষ? আপোষ করেনি, বলেছিল জনরিয়ম স্যালারি বেতন, এই বেতনের জায়গায় কোনো আপোষ হবে না। সেখানে কি বলেছিল? এখানে বলেছিল যে বেতনটা হতে হবে রেশনালাইজ। পার্থবাবু, আপনি লয়ার, রেশনালাইজ কথার মানেটা একটু ডিকশনারিতে দেখে নিন, কি বলা আছে রেশনালাইজ। তাহলে কি আমরা সত্যি সত্যি রেশনালাইজ বেতন পাচ্ছি? যদি রেশনালাইজ বেতন পেয়ে থাকি তাহলে কেন মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মধ্যে 18,000 আসলো, আমরা তো 18,000 পাই না? একজন ভিখিরি, আমি একটা গল্প বলবো আপনাদের শুনবার ইয়ে আছে তো, আমি আপনাদের বক্তৃতা করতে আসিনি আজকে, আমি নিজেই এসেছি আমার নিজের অধিকারের কথা জানান দিতে। আমি ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করতে গিয়ে কোনো জায়গায় কোনো একটা সময় কটকে গেছি, কটকে গিয়ে ওখানে আলোচনা চলছে, আলোচনা চলতে চলতে ওই আমি থাকতাম বেকার গভর্নমেন্ট হস্টেলে, ওখানে ওই একজন ভিখিরি ভিক্ষা করতেন, উনি বলতেন এ আল্লাহ দিলুয়া দে, এ আল্লাহ দিলুয়া দে, মানে আল্লাহ তুমি আমাকে দাও, রহম করো, এটা বলছে। দেখতে দেখতে কটক স্টেশনে যখন আমরা ঘোরাফেরা করছি তখন ওই ওই ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি। ভাই মাসুম, তুমি এখানে কি করছো?
আমরা আমাদের ভাষায় বলছি। আরে ভাই কোনো কাজ নেই এখন, আর পশ্চিমবঙ্গায় আর যাচ্ছি না, বাঙালে আর যাচ্ছি না, তো এখন এখানে কাজ করবো তারপরে আবার যাবো, তো চলো আমার বাড়িতে চলো। তার বাড়িতে নিয়ে গেল, তো বাড়িটা হচ্ছে ঠিক আমাদের যে প্যান্ডেলটা রয়েছে এখানে, যে মঞ্চটা রয়েছে এই মঞ্চটাকে যদি মাঝামাঝি দিয়ে ভাগ করা যায়, মোষ থাকে তার ঘরের, ঘরে যে মোষ থাকে, মোষ সেই মোষ আপনার এইটা এত বড় জায়গা আছে, তো আমরা থেকে খাটাল। তো আপনি এরকম করেন কেন? আসলে আমরা যখন অফ সিজন আমাদের কাজ থাকে না এখানে, যখন উড়িষ্যাতে যখন কাজ থাকে না, তখন আমরা বাংলায় চলে যাই, বাংলায় চলে গিয়ে আমরা ভিক্ষাবৃত্তি করি, কিছু পেয়ে যাই। আর প্রত্যেক দিন কত পান, তো আমার প্রতিদিন কলকাতা ওই জায়গায় যদি আমি থাকি আর ওই শুধু সেই ওই শব্দটা উচ্চারণ করে এই আল্লাহ দিলুয়া দে, তাহলে আমার মিনিমাম খরচ হয়, আমাকে যে নিয়ে যায় তার দালালিটা দিয়ে আমার বেতন মন্ত্রকে ইনকাম হয় প্রায় 1,500 টাকার মতো পার ডে। একদম আমি কথা বলছি কোট আনকোট তার কথা বললাম। আর সালটা হচ্ছে 1985 সাল, তখন আমি উচ্চ মাধ্যমিক করছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে 85 সালে যদি 1,500 টাকা রোজগার করতে পারে তিনি, মানে ওই ভদ্রলোক ফকির, মানে গরিব মানুষ নয় ফকির, সে আদতে সে ভিখিরি, তাহলে সে 1,500 টাকা রোজগার করে, আর আমরা কত টাকা রোজগার করি আজকে 2000 অর্থাৎ দ্বাবিংশ শতাব্দীর একদম প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে একজন পার্শ্ব শিক্ষক ট্যালেন্টেড, তার বেতন হচ্ছে প্রাইমারিতে 10,000 অর্থাৎ আনস্কিল লেবার যা পায় তার থেকেও আমরা কম পাই। পার্থবাবু আপনি কি ভারতীয় সংবিধান মানেন? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার মতো ক্ষমতা নেই আমার, কারণ ওনাকে আমি চা খাইয়েছি, ওনাকে আমি বলবো ওনা কিছু, চায় মিষ্টি দিয়েছিলাম ইচ্ছাকৃত ভাবে, উনি মিষ্টি পরিমাপ করতে পেরেছিলেন। রাজনীতিগত ভাবে বাবার সঙ্গে খুব সখ্যতা ছিল, বাবাও দিদি বলতেন, বর্তমানে আমিও দিদি বলছি, আমার সন্তান সন্ততি তিনিও বলবেন দিদি, তাহলে দিদি যদি আমার ছেলে যদি দিদি বলে তাহলে আমার সম্পর্কটা কে হবে একটু ভেবে নিন, আমি কিচ্ছু বলবো না আপনাকে। বিষয়টা হচ্ছে ওই জায়গায় অর্থাৎ বলার জায়গায়, বলতে গেলে যে কথাটা বলতে হয়, একজন মা হতে গেলে তার যে আত্মার খাঁচা সেই খাঁচাটা যে কতটা শক্তি প্রয়োগ করতে হয়, একজন মাকে জিজ্ঞাসা করলে বলা যাবে, একজন মা যদি তার সন্তানকে যদি ভালোবাসতে না পারেন সেই মা হচ্ছে অন্তত মাকে কুমাতা বলা যায়। আমরা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় দেখিনি কুমাতা হয় এমন মা আমরা দেখিনি, কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মা মাটি মানুষের প্রতিনিধিত্ব করছেন বলছেন, তিনি মানুষগুলোকে মেরে খুন করে মাটি করে দিচ্ছেন, সেই মাটিতেই খেলা হবে। খেলা যখন হবে আপনি খেলতে থাকুন, আমরা খেলতে আমরাও খেলতে থাকবো। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি আপনাকে বলতে চাই, আপনি যে 282 কোটি টাকার যে ফাইল তৈরি করেছিলেন, আমরা গল্প শুনেছি কার কাছে, গিরিরাজ, অনেক গিরিরাজ আছে দেখেছেন, অনেক বন্ধু আছেন দেখেছেন, ওই বন্ধুগুলোকে ডাকছি, আজকে তারা 3% আর 3 লাখের গল্প শোনাচ্ছেন, এই 3%-এর অনেক মানে কি বলবো বৈজ্ঞানিক যুক্তি দেখাচ্ছেন 3%-এর। আসলে আমি ওই 3%-টাকে বৈজ্ঞানিক যুক্তিতে, আমার বিজ্ঞানে বলছে 0-কে যদি 1000 দিয়ে গুণ করা যায় সেটা 0-ই থাকে, সুতরাং আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। 2019 সালের 11ই ডিসেম্বর পার্থবাবু যখন বলেছিলেন বেতন কাঠামোর থেকেও আপনারা আপনাদের ভালো কিছু আশা করতেই পারেন আপনারা, আমি সদর্পে আমার সাবলীল ভঙ্গিতে বলেছিলাম, তাহলে কি 1/3 ছিলাম 1/6 যাব, আজকে প্রমাণিত সত্য হবে যে আমরা 1/6 নয় 1/7 নয়, আগামী দিনে অর্থাৎ এই 7th কমিশন আসার পর পার্শ্ব শিক্ষকদের সঙ্গে যে প্রতারণা, এই প্রতারণার ফলে আমরা 1/10 বেতন পাব, আর আমরা তাতেই কি করব, দিদি জয় তু হে দিদি আমরা বলবো। আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল হ্যান্ডেলে দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন দিদি তোমার মতো উপমা শুধু তোমাকে দিয়েই হয়, সত্যি তো একজন রাক্ষসীকে রাক্ষসের সঙ্গেই তুলনা করা চলে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেই বলছি তিনি রাক্ষসী হয়ে আছেন, যদি তিনি মানবী হতেন, যদি মানবী হতেন তাহলে তিনি বলতেন 3 জুন 2011-তে বলেছেন পার্শ্ব শিক্ষকদের একই ছাদের তলায় নিয়ে আসবো, আমরা নিশ্চয়ই এই ফুটপাতেও ছাদের তলায় আছি,
এখন যদি মুষলধারে বৃষ্টি আসে সেই বৃষ্টি এই ছাদ ঠেকাতে পারবে না। এটা হচ্ছে 500 শিক্ষকদের একই ছাদের তলায় আনন করা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছাদ যেটাতে রোদ ঢুকবে, ফুটো থাকবে, জল পড়বে, সেই জল রোদ সব সহ্য করে হাত পেটা খেয়ে এই দেশের দশের সেবা করে যেতে হবে। আর আমাদেরকে বলবে, মাস্টারমশাই আপনারা তো সেবায়ের, আপনারা তো কন্ট্রাকচুয়ালে এসেছেন, আপনারা তো এত কিছু দাবি করতে পারেন না। না, আমি দাবি করছি না, আমি শুধু একটা কথাই মনে করে দিচ্ছি আপনাকে, আমরা সেভেন্থ পে কমিশনের মধ্য দিয়ে, পে কমিশন কেন হয়, পে কমিশন কেন হয় একটু আপনি আপনার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন 500 শিক্ষকরা কাজ করছিল, আপনি যে ক্ষমতায় আসছেন, তত্ত্বে আসছেন, সেটা আমরা বুঝতে পেরেছিলাম ওই ইএম বাইপাসে আপনার যে অট্টালিকা রয়েছে সেই অট্টালিকায় আমরা বুঝতে পেরেছিলাম। আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আপনাদের সঙ্গে বলেছিলাম, আপনারা বলেছিলেন যে আপনাদের মেমোরান্ডাম নেওয়া হবে না, সত্যি আপনারা মেমোরান্ডাম নেননি, ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু আপনারা বলেছিলেন কিভাবে কিভাবে 500 শিক্ষক সমস্যা তার সমাধান করা যায়, সেই সমাধানটা আমরা দিয়েছিলাম। মাননীয় পার্থ চট্টোপাধ্যায় আপনি আমাদেরকে লেজে খেলিয়েছেন, আমরা আগামী দিন আপনাদেরকে লেজে খেলা হবে খেলবো, খেলা কিন্তু খেলা হবে, সেই খেলাটা মজা দেখবেন। 500 শিক্ষকদের আমার সতীর্থ বন্ধু সতীর্থ সহযোদ্ধা তিনি পরিষ্কার করে বললেন, আমাদের কোন রকম কি চয়েস নেই, বাস্তব সত্য কথা, কে এলো কে গেল, কে ব্যাট করলো কে ফিল্ডিং করলো, আমাদের দেখে লাভ নেই, আমাদের পরিবর্তন হলো না হলো আমি স্বাধীনতার বলছি আমার কোনো যায় আসে না, কারণ আমার এখান থেকে পাওয়ার আছে, হারাবার নেই, যদি ক্ষমতা থাকে হারিয়ে দেন আপনি হারাতে পারেন না। কিন্তু বন্ধু 500 শিক্ষকদের এই আওয়াজ নিশ্চয়ই আপনি আপনার কাছে পৌঁছে যাবে যে শামীম আক্তার নামে একজন নরকের কীট, 500 শিক্ষকদের নরকের কীট, সেই কীট উঠে এসেছিল কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে, সে উঠে এসে বলেছিল খেলা হবে, তাই খেলতে এসেছি, আবার খেলা হবে, আপনাদেরকে জানাবো, কারণ আপনার মন্ত্রী হতে গেলে কোন ইউনিভার্সিটি থেকে পাস করতে হয় না, মন্ত্রী হতে গেলে এই যে বসে আছেন সব ভিসি চ্যান্সেলার এরা যারা বসে আছেন, প্রফেসর ডিন অধ্যাপক অধ্যাপিকা এখানে যারা আছেন, এদের কাছ থেকেই মন্ত্রিত্ব কিভাবে করতে হয় নচিকেতাকে জিজ্ঞাসা করবেন। নচিকেতা খুব ভালো করে বলে দিয়েছে মন্ত্রী বানাবো, আমরা কিন্তু আপনাদেরকে মন্ত্রী বানিয়েছি, দরজায় দরজায় আপনারা যাচ্ছেন, আমরা আপনাদের দরজায় এসেছিলাম, বলেছিলাম এখন সময় নেই, আমরাও কিন্তু বলতে শিখেছি যে আমরাও বলবো আপনাদের মতো কুলাঙ্গার এমএলএ দরকার নেই, কারণ এমএলএ না হতে গেলে না হতে পারলে আপনারা মন্ত্রী হতে পারবেন না। বন্ধুগণ, আমি আপনাদেরকে একদম ইন্সপিরেশন দেওয়ার জন্যই এই কথাগুলো বলবো, কে নেতা কে ছাতা ওটা আমার দেখে লাভ নেই, আমার পেটের জ্বালা জঠরের জ্বালা আর সইতে পারি না, এই সনাশর পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি, জীবন যন্ত্রণার উপলব্ধি থেকে এসেছি। আর একটা জিনিস যাতে করে আমাদেরকে না বলতে পারে, আমাদের দাবিটা ন্যায্য নয় এই কথাটা যাতে না বলতে পারে, আমরা এখানে আমাদের আত্ম উপলব্ধি থেকে বলবো যে আমরা স্থায়ীকরণ চাই না, আমরা পূর্ণ শিক্ষকের মর্যাদাও চাই না, কারণ 73,634 জন পোস্ট ক্রিয়েট করেছিল তুমি, তোমার সরকার এডুকেশন ডিপার্টমেন্ট স্বীকার করেছিল কিভাবে কি জন্য, না তো ওই রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ টু ইম্পার্ট এলিমেন্টারি এডুকেশন, এইটাকে ইম্পার্ট করার জন্য যে শিক্ষকের প্রয়োজন, তখন শিক্ষকের অপ্রতুলতা হেতু 73,634 জন পোস্ট ক্রিয়েট করে 500 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল, সেই 500 শিক্ষক নিয়োগ করার পর যখন 19,000 নিয়োগ হলো, নিয়োগ হওয়ার সাথে সাথে কলকাতা হাইকোর্টে একজন রিট পিটিশন ফাইল করলেন, তার নাম হচ্ছে আলেমা খাতুন, সেই আলেমা খাতুন কি চেয়েছিলেন, আলেমা খাতুন কিন্তু 500 শিক্ষকের নিয়োগের বিরোধী ছিলেন না, তিনি শুধু চাকরিটা পেতে চেয়েছিলেন, জঠরের জ্বালাটা নিবারণ করতে চেয়েছিলেন। সেই সময় কি বলা হয়েছিল তাকে, বলা হয়েছিল এই নিয়োগ পদ্ধতিটাই ভুল, কারণ 2,000 টাকায় 1,000 টাকায় 500 শিক্ষক নিয়োগ হয় না, তাই সেই সময় 500 শিক্ষক নিয়োগের বৈধতা কোর্ট থেকে আমরা আদায় করেই এসেছি, তারপরেতে অনেক জল অনেক গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে,
কল্যাণজ্যোতি সেনগুপ্ত যে কথাটা বলেছিলেন সেই কথাটাই কিন্তু আজকে আপনাদের ব্যানারে সব লাস্টে যে কথাটা আছে সেটাই আমাদের যে ব্যানার সেই ব্যানারের লাস্টে যে কথাটা আছে সেইটা অর্থাৎ এই অল্প পয়সায় এত অল্প পয়সায় ভারতীয় সংবিধান অনুযায়ী এত অল্প পয়সায় শিক্ষক নিয়োগ করা যায় না মাননীয় কল্যাণজ্যোতি সেনগুপ্ত এই কথা বলেছিলেন তার কথাকে ভিত্তি করে আমরা চ্যালেঞ্জ করেছিলাম চ্যালেঞ্জ করে কোর্ট আমাদেরকে জাজমেন্ট করে 12 সেপ্টেম্বর 2005 আমাদের পুনর্নিয়োগের অর্ডার দেন বন্ধু বিমান শঙ্কর নন্দ আপনি কি জানেন পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা কি আপনি কি জানেন 2005 সালে শিক্ষকদের যোগ্যতা কি লাগতো আপনি কি জানেন আপনি জানেন না বুঝি হয়তো কারণ 1997 সালে ন্যাশনাল এনসিটি পরিষ্কার করে বলেছিল পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিল যে প্রাইমারিতে অর্থাৎ এলিমেন্টারি স্কুল টু ইম্পার্ট এলিমেন্টারি স্কুল এডুকেশন এই করতে গেলে প্রাইমারি যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে সঙ্গে 2 বছর বেসিক ট্রেনিং লাগবে অর্থাৎ 2 বছর 1 বছরের বেসিক ট্রেনিং লাগবে ডিএলএড পাস লাগবে এটা বলেছিলেন তদানীন্তন সরকার কিন্তু এই কথাটাকে অবজ্ঞা করেছিলেন অবজ্ঞার ফলে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের রেওয়াজ ছিল প্রাথমিকে হচ্ছে মাধ্যমিক এবং বেসিক ট্রেনিং থাকতে হবে এটা আর উচ্চ প্রাথমিকে ছিল গ্রাজুয়েশন নন টেন হলেও হবে কিন্তু টেন থাকলে বাঞ্ছনীয় এটা বলা ছিল তাহলে বিমান শঙ্কর নন্দ আপনি কি জানেন না যে পার্শ্ব শিক্ষক ছাড়া শিক্ষক নিয়োগ হয়েছিল মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকে যেটা গুজরাটে নিয়োগ হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত যেখানে পরিষ্কার করে বলা হয়েছে সেই বেতন আপনি বলছেন গুজরাটে বেতনটা দেবেন এখানে গুজরাটে মাধ্যমিক পাস লাগেনি গুজরাটে অ্যামেন্ডমেন্ট করে সেখানে শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকদের সাহায্য করার জন্য একজন সাহায্যকারী রাখা হয়েছিল পার্শ্ব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি আপনি পার্শ্ব শিক্ষকদের সাহায্যকারী হিসেবে দেখতে পেয়েছেন দেখতে পাবেন কেন দেখতে পাবেন না কেন ওটা যে আপনার গায়ে লাগবে সেখানে বলা ছিল শিক্ষক ছাত্র অনুপাতে পশ্চিমবঙ্গে আরো শিক্ষক নিয়োগের প্রয়োজন অর্থাৎ এলিমেন্টারি স্কুল টিচিং শিক্ষা ব্যবস্থা পরিচালিত করার জন্য আরো শিক্ষক নিয়োগের প্রয়োজন তাই 73,634টা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তার মধ্যে থেকে 19,000 নিয়োগ করা হয়েছিল 19,000 নিয়োগ করার পর কোর্ট কেস হয় তারপরে তো সেই কোর্ট কেসকে ওভারকাম করার পর পুনর্নিয়োগ হয় পুনর্নিয়োগ হওয়ার পর তারপরে তো কি হলো না তো যা টোটাল যে ভ্যাকেন্সি অর্থাৎ 73,634টা পোস্টের উপর 3 ভাগে ভাগ করা হলো 1/3 করা হলো 24,000 কে রেগুলার পোস্ট করা হলো অ্যাডিশনাল পোস্ট নামে এবং তারপরে 2 বছরের কনফার্মেশনের ভিত্তিতে শিক্ষকদের স্থায়ীকরণ করা হলো তাহলে প্রথমে শিক্ষক নিয়োগ করা হয়েছিল অনার কন্ট্রাকচুয়াল পাঠ্যবাবু আপনি কি জানেন আপনি যদি না জেনে থাকেন আপনাকে আরো পড়াশোনা করতে হবে বিমান শঙ্কর নন্দ বাবু আপনি যেভাবে আরেকজন তাপস নাকি বলেছিলেন তাপস বাবু তিনি বলেছেন পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা নেই তিনি আমাদের সঙ্গে যারা চাকরি প্রার্থী যারা চাকরি জন্য রাস্তায় আমাদের মতই বসে রয়েছে তাদের সঙ্গে একটা কন্ট্রাডিকশন দ্বন্দ্ব সংবাদ বাড়াতে চেয়েছিলেন আর ওই যে টিচার নামের কিছু কিছু কলঙ্কিত আছেন যেমন বিমান শঙ্কর নন্দ ওই বিমান শঙ্কর নন্দদের সঙ্গে সংঘাত বাড়িয়ে দেওয়ার জন্য এই পার্শ্ব শিক্ষকদের দাবিটাকে নস্যাৎ করার একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত থেকে আমাদের উতরাবার জন্য যাতে আমরা কোনো চক্রান্তে পা না দিই তার জন্য আমাদের আশা আমাদের ভরসার জায়গায় আশা এই আন্দোলনকে আরো বেশি গতিশীল করা এইখান থেকে আমরা কি পাবো পাবো না এটা বড় কথা নয় আমরা শুনছিলাম অমল বাবুর কাছ থেকে আমাদের এই রানাঘাটের নদিয়ার অমল বাবু আজকে অনশন মঞ্চে রয়েছেন তিনি নাকি বিজেপি করেন জানি না আমার বিজেপি টিজেপি দেখে লাভ নেই আমার পেটে ভাত নেই আমার কালার দেখে অত পছন্দ হচ্ছে না আমার আগে দরকার এই পেটটাকে ভর্তি করার জন্য টাকার দরকার অর্থের দরকার যেমন করে আপনার রাজ্যে শিক্ষিত বেকাররা রাস্তায় রাস্তায় কুত্তার মতো মার খেয়ে যাচ্ছে আর তাহলে বিরাট মতো যুবকের মতো করে শক্তিশালী যুবকের মতো যে শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং দেব দেশে তারা যে মাথা উঁচু করে শক্ত করে কোমর শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ দেখুন চাকরি প্রার্থীরা আমাদের মতোই বসে রয়েছে আপনি তাদেরকে দিতে পারেননি আপনি বলছেন লাখো লাখো টিচার নিয়োগ করা হয়েছে আপনি শ্বেত পত্র প্রকাশ করুন
দেখি আপনার কতটা হিম্মত রয়েছে। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি 42,000 প্যারাটিচারদেরকে স্থায়ী করেছেন এই 10 বছরের মধ্যে। তাহলে প্রত্যেক বছর কতটা কটা টেপ হয়েছে, কটা স্কুল সার্ভিস কমিশন হয়েছে, কটা ইন্টারভিউ হয়েছে আপনি বলুন। আপনি বলতে পারেন একটা কাজ করেছেন, সেটা হচ্ছে 38% পেয়ে একটি মানুষ সে চাকরি পেয়েছে শুধু নোটের বদলতে। আপনি নোট ছাড়া আর কিছু বোঝেন না। আপনি নোট নিয়েছেন, আপনার যে চামচা চামুন বেড়েছে সেই বাহিনী পরিষ্কার করে বলছেন যে আজকে আমি আসার সঙ্গে সঙ্গে একটা ফোন করেছিলেন, রাত্রিতে যাওয়ার সময় আমাকে ফোন করতে বললেন। আমি জানি না তিনি কি বলবেন, আমি জানি তিনি যা বলবেন তার উত্তরটাও আমার তৈরি হয়ে রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো যে দাঁতে দাঁত চেপে যে লড়াইটা আপনারা দিয়েছেন, আগামী দিনে এই 500 শিক্ষকদের দাঁতে দাঁত চেপে আরো ওদের দাঁতের ওপর যেমন করে হাতুড়ি মারতে হয় সেই হাতুড়িটা মারুন, যাতে করে আর কোন মাংসাশী প্রাণীকে ওরা ছিবড়া না করতে পারে, যেমন করে বেকার যুবক যুবতীদেরকে ছিবড়া করছে। আর লক্ষাধিক চাকরি দেব, চাকরি দেওয়ার নাম করে পেটের নামে ভাওতাবাজি, যেখানে 10% সংরক্ষণ সেই সংরক্ষণটাও নেই। আমাকে বলা হলো যে আপনি 55 বছর কনসিডার পাবেন, এই যে ছাড় পাবেন, আমি তো বললাম আমার চাকরি তো হবে না, কারণ কি ওই 10% দিয়ে আমার বন্ধুরা তো চাকরিই পাবে না, আর চাকরি না পেলে আমার কি লাভ, আমি তো একসঙ্গে যেতে চাই, আমি কিন্তু আলাদা আলাদা যেতে চাই না, আমি প্রাইমারিতেও যাইনি, শুধু আমার জেদের কাছে আমি হার মেনেছি, না হারবো না আমার সংকল্প, সেই সংকল্প হচ্ছে আমার জেদ। আমি জেদের কাছে আমার বিবেকের কাছে আঘাত পেয়েছি, আঘাত তখনই পেয়েছি যে আমি চলে যাব, আমার সতীর্থ বন্ধুরা হয়তো আমার জন্য অন্যরকম ভাববে, সে হয়তো চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে না চাকরিতে। আমি যাইনি, টাকা লাগবে যাইনি, আমি টাকা দেবো না, আমি টাকা দিইনি, আমি কাজ করতাম একটা জায়গায়, অন্য সেক্টরে কাজ করতাম, আমি দৃঢ়তার সঙ্গে বলছি আমি কাজ করতাম, কিন্তু আমি যাইনি আমার সেই জায়গা থেকে। এখানে যে আদর স্নেহ ভালোবাসা শ্রদ্ধা মায়া মমতা আমি দেখেছি আর কোথাও দেখিনি। আমি সেই যদি বলি যে সোনার বাংলা, আমি সেই জায়গায় থেকে ওই কবিতাটাই আওড়াতে চাই, কিন্তু আমি বলবো না এখন কবিতা আওড়ানোর সময় না। এখন হচ্ছে দেখবেন ওই সাঁওতাল পরগনায় আপনি দেখবেন, ঝাড়খণ্ডে আপনি দেখবেন, বিহারের অঞ্চলে আপনি দেখবেন, পুরুলিয়াতে দেখবেন সাঁওতাল ভাইরা আছে যারা আদিবাসী সম্প্রদায়, আমরা দেখি তারা ওই তীর ধনুক ব্যবহার করেন। আমাদের তীর ধনুক লাগবে, আমাদের পকেটে আর কারোর কলম রাখা যাবে না, হাতে আর কলম রাখা যাবে না, কি রাখতে হবে, শুধু আঙুল, শুধু আঙুল, এই আঙুল দিয়েই বলতে হবে আপনি বলুন কোথায় অযোগ্য। আসলে যারা চ্যানেলে বসেন তারা আমার মনে হয় তাদের যোগ্যতার পরিচয়টা ওই তৃণমূল ভবন তপসিয়ার ওখান থেকে নিয়ে আসেন, ওখানে সার্টিফিকেট পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওই কিনতে পাওয়া সার্টিফিকেট থেকে শুধু বলা যায় অযোগ্য। কেমন করে অযোগ্য হলো এটা কিন্তু বলা যায় না। আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাবো, আমি সত্যি আজকে আসতে পেরে আমি আমার পাপ খণ্ডন করলাম। আমার কি পাপ, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে, কারণ আমার আর ইচ্ছা হয় না এই পৃথিবীতে বেঁচে থাকতে, কারণ ভালোবাসা বলতে গেলে সংসার, ভালোবাসা বলতে গেলে ভাই ব্রাদার বন্ধু বান্ধব এইসব, কিন্তু সেগুলোকেও হারালাম, আর আত্মমর্যাদা বোধও হারালাম। এই আত্মমর্যাদা বোধ হারিয়ে আর থাকতে ইচ্ছে করে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, যারা ইয়াং জেনারেশন, যারা 40-এর নিচে আছো, আমি তুমি বলেই সম্বোধন করব, আর যারা আমার স্নেহভাজন ভগীরথের মতো নেতৃত্ব দিচ্ছ তোমরা আরও বলিষ্ঠভাবে নেতৃত্ব দাও, সেই জায়গা থেকে সমস্ত দিক থেকে সাহায্য দেবার অনেক কিছু আছে, কিন্তু সাহায্য নিতে গেলে একটা শর্ত পালন করতে হয়, সেই শর্তটা হচ্ছে শিষ্টাচার, শালীনতা বোধ। এই শালীনতা বোধটা থাকতে হবে সবার ক্ষেত্রে। ভারতবর্ষ একটা এমন একটা দেশ যে দেশে স্বাধীনতা বিবর্জিত হয়নি, স্বাধীনতা আন্দোলনের যারা অমর শহীদ তারা কিন্তু শিষ্টাচার লঙ্ঘন করেনি, আন্দোলন করেছেন তারা, আন্দোলনে কিন্তু তারা ব্যক্তি আন্দোলন করেননি। সুতরাং প্রত্যেকটা গণ আন্দোলনকে সমীহ করে, প্রত্যেকটা গণ আন্দোলনকে সম্মান দেখিয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমার মনে হয় আমার এই এটা হচ্ছে আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত পর্যায়ে, কোনো সাংগঠনিকভাবে
সিদ্ধান্ত নিয়ে বলা এমনটা নয়, ব্যক্তি শামীম আক্তারের অনুরোধ এটা যে প্রত্যেকটা গণ আন্দোলনকে সম্মানের সঙ্গে বরণ করে নেওয়া, তাদেরকে সহযোগিতা করা। আজকে ভারতবর্ষের মানুষ যেভাবে নিপীড়িত, শোষিত, বঞ্চিত, ভারতবর্ষের মানুষ এখনো আপনাদেরকে বলতে হচ্ছে, আপনারা বলছেন এটা স্বাধীনতার যুদ্ধ। আমি অবাক হয়ে যাই, এই স্বাধীনতার যুদ্ধ কি? এই স্বাধীনতার জন্য কি নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকী এরা আত্মোৎসর্গ করেছেন? আশফাক উল্লাহ, ফজলে খায়রাবাদী এরা কি তাই করেছিলেন? একটা কথা বলি, আমি যে ধর্মটা বিলং করি সেখানে কতকগুলো কথা আছে সূরা বাকারায় বিসমিল্লাহির রহমানির রহিম, সেখানে বলছেন সুম্মুম বকমুম অমিউম ফাহুম লায়ার জেউন। যখন আমি মানুষকে পথভ্রষ্ট করি তখন মানুষের যে ভেতরের কার দিল অর্থাৎ মোহর, আত্ম উপলব্ধি শক্তি, জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষুগুলোকে মোহর মেরে দিই, তালা মেরে দিই। এই সরকার, এই সরকারের মোহর বাড়া হয়ে গেছে, এই সরকারের কাছে কিচ্ছু প্রাপ্তি নেই। যদি মনে করেন এদের কাছ থেকে পাবো তাহলে ভুল, যদি পেয়ে যান তাহলে জানবেন যে আপনাদের আন্দোলনের ফলে রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারেনি বলে দিয়েছে। তার জন্য অহংকারী হবেন না, অহংকার পতনের কারণ লা তাকরাবু যিনা, আমার পরিভাষায়, আমার ধর্মীয় পরিভাষায়, অর্থাৎ অহংকার হচ্ছে বাজে কাজের থেকে সমতুল্য। সুতরাং আপনারা এই জায়গা থেকে রক্ষা করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, প্রত্যেকটা আন্দোলনকে সম্মান করবেন। যদি এখন পশ্চিমবঙ্গে শিক্ষক আন্দোলনে, আমি জানি না আমি কোথা থেকে আমি পারবো কিনা মেলবন্ধন ঘটাতে, আমার কোনোরকমভাবে মানে অন্য কোনো অভিপ্রায় অভিসন্ধি কিচ্ছু নেই, আমার ব্যক্তিগত ধারণা, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, দুটো শিক্ষক আন্দোলনকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে এই আন্দোলন সফল হবে, জয়যুক্ত হবে। আমি একটা কথা বলেই শেষ করব, আমি ছাত্র আন্দোলনে একটা সময় যখন ইংরেজি পাশ ফেল প্রথা এবং প্রাথমিকে পাশ ফেল প্রথা এই প্রবর্তনের আন্দোলন তুঙ্গে চলছে 1984-85 সাল, তখন আমি একটা আন্দোলনের ছিলাম, একটা লিডিং পার্টি ছিলাম। সেই আন্দোলনে একটা কথা আমাদেরকে, আমাদের যারা লিডার তারা বলেছিলেন যে তোমাদেরকে কতকগুলো গ্রুপে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ আমরা আটখানা গ্রুপ ছিলাম হাইকোর্ট প্রান্তে, তারপরে স্টেডিয়াম চত্বরে, এই সমস্ত জায়গায় আটটা গ্রুপ ছিল, আর আটটা হুইসেল দিয়েছিলেন তারা, পকেটে রুমাল নামে ঝান্ডা ছিল, সেই ঝান্ডা দিয়ে আমরা যখন বেরিয়ে পড়লাম। সেই রকম করে যদি আপনারা গেরিলা যুদ্ধ, আমরা যদি গেরিলা যুদ্ধ করতে পারি তাহলে সেইটার কথা ভাববেন, বলবেন উত্তরে যাবেন দক্ষিণে, অর্থাৎ আপনি যখন কলকাতায় আসবেন বলবেন আমি কলকাতায় যাচ্ছি না বর্ধমানে যাচ্ছি, আপনি যখন বর্ধমানে যাচ্ছেন বলবেন তখন বলবেন আপনি দিল্লিতে যাচ্ছি, যখন আপনি দিল্লিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন তখন বলবেন আমি কলকাতাতেই আছি। এইভাবে যদি এই সরকারকে এই মাত্র 4 ঘন্টা, আর একটা ঘন্টার কথা মনে পড়ে গেল, গান আছে আর অঘন্টা বলে একটা গান আছে, আমি অত ভালো ভালো বুঝি না, এইটাই আপনাদের ভাবতে হবে। অর্থাৎ পরিকল্পনা, একজন একজন নেতৃত্ব তার পরিকল্পনা প্রত্যেককে জানানো থাকবে, কিন্তু সেই পরিকল্পনাটা এমনভাবে করা হবে, সেই পরিকল্পনাটা থাকতে হবে তার মধ্যে দৃঢ়তা, তার মধ্যে স্বাধীন চেতা থাকতে হবে এবং বলিষ্ঠ থাকতে হবে। এইভাবে যদি আপনারা করতে পারেন আমি আশা করি আমরা আপনাদের দৃঢ় বিশ্বাস আপনারা আমাকে পাবেন। আপনারা যদি মনে করেন এই জায়গা থেকে সামান্যতম হলেও শিক্ষা উপলব্ধি আপনারা নেবেন, নিতে পারেন, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি এত পেপারস, এত সহযোগিতা আর কোনো জায়গার থেকে না পাওয়ারই কথা, সমস্ত পাবেন, কিন্তু আপনাদেরকে যুদ্ধজয়ী সৈনিক হতে হবে। এই আশীর্বাদ রেখে আমি একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ওহ বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, উইশাল ভাকাম, উইশাল ভাকাম, উইশাল ভাকাম সামনে, ওহ ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ, উইশাল ভাকাম সামনে, উইশাল ভাকাম সামনে, আমরা একা নই, আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা, আজকে ওহ বুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, উই আর নট অ্যালোন, উই আর নট অ্যালোন, উই আর নট অ্যালোন টুডে, ওহ ডিপ ইন মাই হার্ট আই
shall overcome someday. We shall overcome someday. We shall overcome someday. Amra bhito noi, amra bhito noi, amra bhito noi ajke. Prabhu ke gobire ache protoy. Amra korbo joy nischoy. Amra korbo joy nischoy. Amra korbo joy nischoy. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, I do believe. We shall overcome someday. We shall overcome someday. We shall overcome someday. Dhanyabad sabaiku.